হাই ফ্রেন্ডস, আমি ফিরোজ শেখ। আমি আগের দিনের মতো আজকেও দুর্দান্ত টিপসের মাধ্যমে বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি। আজকে আমি 2022 সালে যে টেট হবে সেই টেট পরীক্ষার জন্য অঙ্ক করাবো। আগের দিন পার্ট 22 হয়েছিল, আজকে পার্ট 23 হবে। চলো প্রথম অঙ্কটা কী বলেছে দেখে নাও। আজকে প্রথম অঙ্কটা করার আগে আগের দিন 97 নম্বর অঙ্কটা বাদ গিয়েছিল সেই অঙ্কটা প্রথম করিয়ে দেবো, তারপর পরের অঙ্ক করাবো। দেখো 97 নম্বর অঙ্কটা বলেছিল কোনটি ক্ষুদ্রতম। অপশান এ 0.4, অপশান বি 0.41, অপশান সি 0.4 এর বর্গ, অপশান ডি 0.4 √ 0.4 সমান কত হবে। খুবই সহজ অঙ্ক, দেখো কত সহজে করা যায়। এখানে অপশান এ দেওয়া রয়েছে 0.4, অপশান বি দেওয়া রয়েছে 0.41, অপশান সি দেওয়া রয়েছে 0.4 এর বর্গ, 0.4 এর বর্গ, অপশান ডি দেওয়া রয়েছে √ 0.4 এর বর্গ। এইবার এটা আমরা কি পাবো, যখনই দেখবে দশমিকের পর বর্গ দিয়ে আছে তার মানে সেটা ছোট হবে। এক্ষেত্রে 0.4 আছে, 0.041 আছে, এই 0.4 মানে কি এটা হচ্ছে ছোট, এই 0.04 এটা বড়। এইবার এই দশমিকের পর সংখ্যা দিলে তার বর্গ যদি হয় সেটা ছোট হবে, আর যদি দশমিকের পর বর্গমূল হয় সেটা বড় হবে। তাহলে এটা বড়, এটা বড়। কিভাবে আমরা বুঝবো দেখো, এখানে একটা জিনিস ভালো করে দেখো, লক্ষ্য করো, 0.4, 0.4 অর্থাৎ 4 4 এ 16, অর্থাৎ একটা দুটো 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 পর দশমিক চলে এলো, দুটো পর দশমিক চলে এলো। এবার আমি যদি মানে এই এই জায়গাটা দেখে এই বর্গমূলে আসি, তাহলে কি হবে যে দেখা যাচ্ছে এই 0.16 বর্গমূল, তাহলে কি আসছে, এটা আমার আসবে 4, এটা আছে, এটা আছে রুট, এখানে আমার আসবে 0.4, এটা আসবে, এটা এটা থেকে আমি 0.4 পেলাম। কিন্তু এই এই দেখো এখানে কি আছে, এই জায়গাটা কি আছে, 1.16 আছে, 0.16। তাহলে এই 0.16 এই 0.4 এর বর্গ যখন করলাম, দশমিক যখন করছি 0.16 বড় করলাম, 0.16, আর বর্গমূল করছি তখন কি আসছে 0.4। তাহলে বর্গমূল এটা বড়, আর এটা করলে এটা তাহলে ছোট, তাহলে সব থেকে ছোট সংখ্যাটি হলো সি, অপশান সি রয়েছে কি 0.4 এর বর্গ। তাহলে অপশানটা মিলিয়ে নাও, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক দেখো, সেট নম্বর 21 এবং পার্ট নম্বর 23 91 নম্বর অঙ্কটা কি বলেছে। পরপর তিনটি সংখ্যার গুণফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। পরপর তিনটি সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য। এর আগেও আমি অঙ্কটি দেখিয়েছি, তো আরেকবার দেখে নাও। এখানে যে কোনো একটা সংখ্যা আমরা দিতে পারি 7 8 8 9, পরপর তিনটি সংখ্যার গুণফল, একে আমরা 6 দ্বারা বিভাজ্য করব। 3 3 কে 9, 3 2 গুণে 6, 2 4 এ 8। এবার যে কোনো একটা সংখ্যা দাও, 20 21 22, 20 21 22 বাই 6, 3 7 21, 3 2 গুণে 6, 11 2 গুণে 22, তাহলে বিভাজ্য। যে কোনো সংখ্যা দিয়ে তিন পরপর তিনটে সংখ্যার গুণফলকে 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অপশান কি দেখো, অপশান বি আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে দেখো, 92 নম্বর অঙ্কটা কি বলেছে। 8 star 3 5 7 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে লুপ্ত সংখ্যাটি স্টার সংখ্যাটি কত হবে। খুব সহজ অঙ্ক, দেখ কত সহজে করা যায়। এখানে 8 star 3 5 7, 11 দ্বারা বিভাজ্য, তার নিয়ম হচ্ছে যে অযুগ্ম অঙ্কগুলির সমষ্টি, একটি সংখ্যার অযুগ্ম অঙ্কগুলির সমষ্টি যুগ্ম অঙ্কগুলির সমষ্টি বিয়োগ করলে, বিয়োগফল যদি শূন্য হয় অথবা 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে অযুগ্ম 8 3 আর 7, এটা অযুগ্ম অঙ্ক, অর্থাৎ 8 8 যোগ 3 যোগিত 7। এবার
যুগ্মকি স্টার আর পাঁচ, স্টার যোগ পাঁচ, এদের এবার অন্তরফলটা এখানে 8, 3, 11, 17, 18। এখানে স্টার চিহ্ন এমন একটা সংখ্যা দেবো যাতে যোগ করে এটার থেকে বিয়োগ ফল এখানে যোগ করব, যোগ যোগ করে 18 থেকে বিয়োগ করলে বিয়োগ ফল 0 অথবা 11 হয়। তাহলে আমি যদি দুই যোগিত পাঁচ, অর্থাৎ 18 বিয়োগ 5, 2, 7, অর্থাৎ 11। তাহলে 11-কে এই 11 দ্বারা বিভাজ্য করা যায়, তাহলে আমার এই স্টার চিহ্ন সংখ্যাটি হবে 2। তাহলে অপশনটা মিলিয়ে নাও, অপশন কি বলেছে, অপশন ডি আমাদের কারেক্ট আনসার 2। চল নেক্সট অঙ্কে দেখো, 93 নম্বর অঙ্কটা কি বলেছে, 96 এর বর্গ প্লাস 63 এর বর্গ = জিজ্ঞাসা চিহ্নর বর্গ মাইনাস 111 এর বর্গ - 8, 3, 5, 0 হলে জিজ্ঞাসা শূন্য স্থানে কোন সংখ্যা বসবে। খুব সহজ অঙ্ক, দেখ কত সহজে করা যায়। 96 এর বর্গ যোগ 63 এর বর্গ জিজ্ঞাসা চিহ্নর বর্গ মাইনাস 111 এর বর্গ - 8, 3, 5, 0। এবার এই 96 এর বর্গ আমরা কি পাবো, 96 96 যদি গুণ করি, 6 6 36, 6 7 3, 6 9 54, 6 9 54, 54 108, 8 3 111, 111-এর 1 হাত তাহলে 11, 11 9 9 81, 81 81 আর 11 হচ্ছে 81 আর 11 92, অর্থাৎ এটা পেলাম 92 16। যোগ 63 বর্গ কি পাবো, 63 63 63 গুণ করো, 3 3 9, 3 6 18, 3 6 18, 18 18 36, 6 7 3, 6 6 36 7 3 39, অর্থাৎ 3 9 6 9, এটা জিজ্ঞাসা চিহ্ন মাইনাস 111। তাহলে 111 এর বর্গ 1 1 111 1 1, অর্থাৎ 111 আবার 111 আবার 111 সরি 111 1 1 2 3 1 1 2 1, 12321, 12321 মাইনাস 8 3 5 0। এবার দেখো এই সব কটা এই বাঁ সাইডে যদি নিয়ে আসি তাহলে যোগ হয়ে যাবে, এদিকে মাইনাস আছে, এটাও মাইনাস আছে, এদিকে নিয়ে আসলে যোগ, তাহলে সংখ্যাগুলোকে যোগ করে দাও, অর্থাৎ এই 8,350, 12,321, তারপর কি আছে 3,969, 3,969, তারপর কি আছে 9,216, 9,216, 6 আর 9 15, 15 আর 16, 6 7 1 1, 5 আর 2 7, 7 আর 5 আর 2 7, 7 আর 6 13, 13 আর 14 15, 5 7 1, 1 2 2 9 11, 11 11 3 14, 14 3 17 18, 8 1 1 1 10 10 আর 3 13, 13 13 2 15, 15 আর 8 23, 15 আর 8 23 হাত হলো 2 2 2 আর 1 3, 33,856, 33,856। এইদিকে আমি সমস্ত সংখ্যাগুলি যোগফল করলাম, তারপর আমি দিতে পারি জিজ্ঞাসা চিহ্ন বর্গ সমান সমান 33,856, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন সমান এটা বর্গমূল হয়ে যাবে 33,856। তাহলে এটাকে আমরা বর্গমূল করতে পারি, 33,856-কে বর্গমূল করো, ডান দিকে 33,856 জোড়া একটা, অর্থাৎ 1 3 থেকে 1 বিয়োগ করলে 2 2, আবার 3 আর নামবে, 1 এর ডবল 2, 8 দিয়ে করো, 8 8 64, 4 হাত্তা হলো 6 6 8 2 16, 6 22 22, 4 4 8 2 1 3, এবার 5 6 নামাও,
পাঁচ ছয় আট, আঠারো দুগুণে ছত্রিশ, ছত্রিশ তাহলে চার দিয়ে করো, চার চার ষোলো, ছয় হাতে হলে এক, চার ছয় চব্বিশ, আর এক পঁচিশের পাঁচ হাতে হলো দুই, দুই তিন চার বার দুই চোদ্দ, অর্থাৎ 184। তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় আমি পাবো কত? জিজ্ঞাসা চিহ্ন জায়গায় আমি পেলাম 184, 184 আমার অ্যান্সার, জিজ্ঞাসা চিহ্ন সমান 184। অপশানটা মিলিয়ে নাও, অপশান কি রয়েছে দেখো, অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। চল নেক্সট অঙ্কে, 94 নম্বর অঙ্কটা কি বলে যায়, কোন সংখ্যার বর্গমূলের এক তৃতীয়াংশ 0.001? খুব সহজ অঙ্ক, দেখ কত সহজে করা যায়। তাহলে মনে করি এক সংখ্যার বর্গমূল, এক সংখ্যার বর্গমূলের এক তৃতীয়াংশ, সংখ্যাটি এক, মনে করি সংখ্যাটি এক, তাহলে এর বর্গমূল, বর্গমূল এক এর বর্গমূল এর এক তৃতীয়াংশ, এক তৃতীয়াংশ সমান 0.00001, অর্থাৎ এটা কি হবে, এটা আমরা যদি দিই বর্গমূল, এক্স বর্গমূল, এটা তিন একে তিন, একে তিন, তিন একটা শূন্য দুটো শূন্য দশমিক, এটা দাঁড়ালো। এবার এক্স এর বর্গমূল এবার কি চেয়েছে, যে এবার আমি এক্স একে আমি বর্গমূল করে দেবো, এক্স এর রুট ওভার একে বর্গমূল করো, অর্থাৎ এই জায়গাটায় আমি একেও বর্গমূল করব, এই 0.003, একে যদি আমি বর্গ কর, একে বর্গমূল আছে একে বর্গ করলাম, কারণ এক্স এর মান বার করবো, অর্থাৎ এক্স এই বর্গমূলটা উঠে যাবে, এক্স থাকবে, অর্থাৎ তিন তিরিকে নয়, আর ডবল দুটো শূন্য আছে, চারটে শূন্য হবে, এক দুই তিন চার, দশমিক, দশমিক এক একটা শূন্য বসে যায়, তাহলে এক্স এর মান 0.00009। এখানে কি চেয়েছে, যে কোন সংখ্যার বর্গমূল, অর্থাৎ কোন সংখ্যা মানে এক্স সংখ্যা ধরেছি, তাহলে এক্স এর মানটা কি হলো 0.00009। অপশানটা মিলিয়ে নাও, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার, 0.00009। চল নেক্সট অঙ্কে, দেখো 95 নম্বর অঙ্কটা কি বলেছে, 101 যোগিত 1001 যোগিত 2003 যোগিত 3005 যোগিত 9056 সমান কত? খুব সহজ অঙ্ক, কিচ্ছু নেই, দেখো কত সহজে করা যায়। তাহলে আমরা একবারে যোগ করে দিই পাতিয়ে, 9056 যোগিত 3005 2003 1001 101 যোগ করে দাও, পাঁচ ছয় এগারো, এগারো তিনে চোদ্দো, চোদ্দো একে পনেরো, পনেরো একে ষোলো, ষোলো ছয় হাত হলো এক, এক পাঁচ একে ছয়, এক প্রত্যেক এক, এবার আসছে এক দুই তিন, তিন তিন তিনে ছয়, ছয় নয় পনেরো, 15166। তাহলে কি হবে, 15166 আমাদের কারেক্ট অ্যান্সার, কিন্তু এখানে অপশানে কোনোটাই দেওয়া নেই, অপশান ভুল রয়েছে, ঠিক আছে, এটা আমাদের 15166 আমাদের অ্যান্সার হবে। চল নেক্সট অঙ্কে, দেখো 96 নম্বর অঙ্কটা কি বলেছে, 8 এর কিউব প্লাস 9 এর কিউব মাইনাস 7 এর কিউব সমান কত? খুবই সহজ অঙ্ক, দেখ কত সহজে করা যায়, 8 এর কিউব প্লাস 9 এর কিউব মাইনাস 7 এর কিউব, তাহলে 8 এর কিউব কত হবে, 8 8 64, 64 আর 8, 8 4 32 দুই হাতে হলো 3, 6 8 48 আর 3 51, অর্থাৎ 512, 512 পেলাম, যোগ 9 এর কিউব, একা 9 9 81, 9 9 9 8 9 72, অর্থাৎ 729, 729 মাইনাস 7 এর কিউব, 7 7 49, আবার 7 7 9 63, 3 হাতে হলো 6 4 7 28, আর 6 34, 34 343, 343। তাহলে এবার এটা কি দাঁড়াবে, এই 9 9 2 11 1 9 2 11 1 হাত হলো 1 2 2 1 3 1 4 5 7 12 বিয়োগ 3 4 3, তাহলে 3 3 8 11 হাত হলো 1 5 5 9 14 হাত হলো 1 4 8 12, অর্থাৎ 898 আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশানটা মিলিয়ে নাও, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। চল নেক্সট অঙ্কে, দেখো 97 নম্বর অঙ্কটা কি বলেছে, 0.2 যোগ 0.3 যোগ 0.4 যোগ 0.9 যোগ 0.39 সমান কত?
খুবই সহজ অঙ্ক, দেখো কত সহজে করা যায়। এটা আমরা পাতিয়েই করব একই রকম ভাবে, 0.39, আবার 0.9, কিছু নেই শূন্য দেবো, 0.40, 0.3, কিছু নেই আমরা শূন্য দেবো, 0.20। এখানে 9 প্রতীক 9, এবার 9 আর 3 এ 12, 12 আর 4 16, 9 আর 3 এ 12 আর 4 16, 16 আর 3 এ 19, 16 আর 3 এ 19, 19 আর 2 এ 21, 3 আর 9 12, 12 আর 4 16, 16 আর 3 এ 19, 19 আর 2 এ 21, 21-এর 1 হাত্তা গেলো 2, 2 করে 2 চলে যাবে, অর্থাৎ 2.019, অর্থাৎ 2+1=100, অর্থাৎ 2×19=100, এটা আমাদের কারেক্ট অ্যান্সার, 2×19=100। কিন্তু দেখো অপশান গুলি কি রয়েছে, দেখো একবার, অপশান আমাদের 15টি নেই, অপশান ভুল রয়েছে, অপশান হবে 2×19=100। নেক্সট অঙ্কে দেখো 98 নম্বর অঙ্কটা কি বলেছে, 17.28 ভাগ জিজ্ঞাসা চিহ্ন বাই 3.6 গুণিত 0.2=2 হলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যা বসবে, খুব সহজ অঙ্ক, দেখ কত সহজে করা যায়। 17.28 ভাগ জিজ্ঞাসা চিহ্ন বাই 3.6 গুণিত 0.2=2, এটা মান রয়েছে, তাহলে এটাকে আমরা করতে পারি 17.28 ভাগ জিজ্ঞাসা চিহ্ন = এটা আমার 2×3×6×0×2, 0.2 এটা রয়েছে। তাহলে এখানে এই দশমিকের জন্য একটা সংখ্যা, দশমিক জন্য এক, দশমিক পর ডান দিকে একটা সংখ্যা যে একটা শূন্য, এটাও তাই একটা শূন্য। এখানে আমার দশমিক তুলে দেবো, এখানে দশমিক তুলে দিলে কি পাবো, 2টো শূন্য পাবো, 2টো শূন্য পাবো নিচে। আর এই জায়গাটা একটা লক্ষ্য করো, এই জায়গায় 17.28 ভাগটা 1/, যেহেতু ভাগ আছে তাহলে 1/ জিজ্ঞাসা চিহ্ন, 1/ জিজ্ঞাসা চিহ্ন, তাহলে 2×36×0 দরকার নেই, 2/10/10 এটা রয়েছে, আর জিজ্ঞাসা চিহ্নটা 1/ হয়ে গেল, কারণ এখানে জিজ্ঞাসা চিহ্ন নিচে কিছু নেই মানে এক আছে, কিছু নেই মানে এক আছে। এবার একটা শূন্য, একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এবার 2 দিয়ে কাটে, এখানে 2 দিয়ে কাটো, 8×16, আর তাহলে 1, 6×12, 4×8, আবার 2 দিয়ে কাটো, 2, 4×8, 3×6, 2×4, আবার এটাকে আর 36, 36 দিয়ে কাটে, অর্থাৎ 36 একে 36, 36 আর 4, 36 আর 40, 40 আর 3, অর্থাৎ 7, 36×72, 12, অর্থাৎ এখানে 1, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নকে 1 দিয়ে গুণ করলে জিজ্ঞাসা চিহ্ন হয়, জিজ্ঞাসা চিহ্ন = 12, অর্থাৎ 12 আমাদের কারেক্ট অ্যান্সার, 12। অপশনটা মিলিয়ে নাও, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার, দেখো এখানে সি অপশন দেওয়া রয়েছে, সি অপশন হবে না, ভুল, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। চল নেক্সট অঙ্কে দেখো, 99 নম্বর অঙ্কটা সম্পূর্ণ ভুল রয়েছে, পরের অঙ্কটা আমরা যাবো, 100 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 2×3=4 ভাগ 2×2=3 ভাগ 1×1=12 কত, খুব সহজ অঙ্ক, দেখ কত সহজে করা যায়। 2×3=4 ভাগ 2×2=3 ভাগ 2×2=3 ভাগ 1×1=12, এটা আমাদের রয়েছে, এটা কি করব দেখো, 4×8 আর 3×11, 11×4, এটাকে আমরা ডাইরেক্ট গুণ করে দেবো, 3টা ঘরে চলে যাবে, 3×6 আর 2 8, আবার এটাকে 12টা ঘরে চলে যাবে, অর্থাৎ 12 কে 12 আগে 13, এর নিচে 13, এবার কি আসবে, কাটাকুটি যাবে, 4×3=12, আর কিছু কাটবে না, 3×3=9, 9×11=99, 9×11=99, 3×8=24, 4 হাতে হলো 2, 3×8=24, 4 হাতে হলো 2, 8×8=2, 10, 104, 99/104, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশনটা মিলিয়ে নাও,
অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক দেখো, 101 নম্বর অঙ্কটা কি বলে যে তিনের প্রথম পাঁচটি গুণিতকের গড় কত। খুব সহজ অঙ্ক, দেখ কত সহজে করা যায়। তিনের পাঁচটি, তাহলে তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন ত্রিকে নয়, তিন চারে বারো, তিন পাঁচে পনেরো। এবার পাঁচটি গুণিতকের কি বলেছে, তিনের পাঁচটি গুণিতকের গড়, তাহলে পাঁচ দিয়ে ভাগ। তাহলে সবার ক্ষেত্রে আমি তো তিন পাবো, সবার ক্ষেত্রে তিন পাবো, তাহলে তিন আমি কমন নিয়ে নেবো। এক যোগিত তিন গুণে ছয় যোগিত তিন ত্রিকে নয় যোগ তিন চারে বারো যোগ তিন পাঁচে পনেরো, অর্থাৎ এই পাঁচ ভাগ করবো। এবার এবার তিন গুণিত পাঁচ চারে নয়, নয় তিন বারো, বারো দুই চোদ্দো, চোদ্দো একে পনেরো, অর্থাৎ পনেরো বাই পাঁচ, পাঁচ তিনে পনেরো, অর্থাৎ তিন ত্রিকে নয়, নয় আমাদের কারেক্ট অ্যান্সার। অপশনটা মিলিয়ে নাও, অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক দেখো, 102 নম্বর অঙ্কটা কি বলেছে, পাঁচটির মধ্যে প্রথম চারটির গড় 26 এবং শেষ চারটির গড় 25, প্রথম ও পঞ্চম সংখ্যার পার্থক্য কত। খুব সহজ অঙ্ক, কয়েক সেকেন্ডেই করা যায়, দেখো কত সহজে করা যায়। এখানে আমরা প্রথম চারটির মোট করব, অর্থাৎ চার গুণিত 26 মাইনাস শেষ চারটির মোট, অর্থাৎ চার গুণিত কত, 25, 25, অর্থাৎ চার ছয় চব্বিশে চার, হাত হল দুই, চার দুগুণ আট, আট দুই দশ, চার চব্বিশে আট, হাত হল দুই, চার দুগুণ আট, আট দুই দশ, 104, চার পশুন 100, অর্থাৎ এদের পার্থক্য কত হলো, চার। এই চার আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে কি চাইছে, প্রথম ও পঞ্চম সংখ্যার পার্থক্য কত, চার, অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। চল নেক্সট অঙ্কে দেখো, 103 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 315 এবং গসাগু 35 হলে কত জোড়া সংখ্যা সম্ভব। খুব সহজ অঙ্ক, দেখো সহজে করা যায়। প্রথমে আমরা 315কে 35 দিয়ে গসাগু দিয়ে ভাগ করবো, অর্থাৎ নয় 35 315, পাঁচ নয় 45-এ পাঁচ, সাত চার, তিন সাতাশ হাজার 31, অর্থাৎ নয়। এবার বলছে যেহেতু বলে যে যোগফল 315, তাহলে আমরা এখানে যোগ করব, নয় এক যোগিত আট, দুই যোগিত সাত, তিন যোগিত ছয়, চার যোগিত পাঁচ, ছয় যোগিত তিন, আবার সেই ঘুরে ফিরে একই আসবে, তাহলে আমরা আর যাবো না। তাহলে কজোড়া হবে পরস্পর, যেহেতু আমরা জানি পরস্পর মৌলিক হতে হবে, তাহলে এখানে এক আট, আর দুই সাত এটা হবে, তিন ছয় হবে না, চার পাঁচ, তাহলে তিন জোড়া, তিন জোড়া, আর আমাদের কিছু চাইনি। তাহলে আমরা শুধুমাত্র কত জোড়া সংখ্যা যাবে, কত জোড়া সংখ্যা এটাই চেয়েছে, তাহলে তিন জোড়া সম্ভব, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে দেখো, 104 নম্বর অঙ্কটা কি বলেছে, 200 ও 300 মধ্যবর্তী বৃহত্তম কোন সংখ্যা 6, 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাঁচ ভাগশেষ থাকবে। খুব সহজ অঙ্ক, দেখ সহজে করা যায়। প্রথম আমরা 6, 8, 9 দিয়ে একে এলসিএম করব, অর্থাৎ দুই তিনে ছয়, চার দুগুণে আট, নয়, তিন দিয়ে করব, তিন এককে তিন, চার তিন ত্রিকে নয়, অর্থাৎ তিন চারে বারো, তিন বারো ছত্রিশ, ছত্রিশ দুগুণে বাহাত্তর, বাহাত্তর আমাদের এলসিএম হলো। এবার কি বলছে, 200 ও 300 মধ্যে বৃহত্তম, অর্থাৎ বৃহত্তম যদি কত হবে, এই বাহাত্তর দিয়ে এই 300কে ভাগ করো, অর্থাৎ তিন পাঁচ সাথে 35 হবে না, চার সাথে 28, চার সাথে 28, চার চার দুগুণে আট, চার সাথে 28, চার সাথে 28, চার দুগুণে আট, চার সাথে 28, 288, আট দুই দশ, আদালে এক নয়, একে দশ, অর্থাৎ 288, এই 288, 288। এইবার 288 হচ্ছে বাহাত্তর দ্বারা বিভাজ্য, 288 বাহাত্তর দ্বারা বিভাজ্য, কিন্তু আমাদের বলে যে ভাগশেষ থাকবে কত, পাঁচ ভাগশেষ থাকবে, তাহলে 288কে এই পাঁচ দিয়ে যোগ করে দাও, পাঁচ আগে 13, তিন হাতলে এক, আট আগে নয়, দুই। এবার আমি যেটা দিয়েই ভাগ করি না কেন, এই পাঁচটা ভাগ শেষ থাকবে, যেহেতু দেখো এই ছয় দিয়ে, ছয়ের থেকে পাঁচ ছোট, আটের থেকে পাঁচ ছোট, নয়ের থেকেও পাঁচ ছোট, তাহলে এই তিনটি সংখ্যা দিয়ে আমি যখনই ভাগ করব, ভাগ শেষ আমার পাঁচ থাকবে, পাঁচ ভাগ শেষ থাকবে। তাহলে অপশানটা মিলিয়ে নাও, অপশান দেখো 293, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার, 293। চল নেক্সট দেখো, 105 নম্বর অঙ্কটা কি বলেছে, এ বি সি এর মধ্যে 350টাকে এমনভাবে ভাগ করা হলো যে এর অংশ ইস টু বি এর অংশ 2:3 এবং বি এর অংশ ইস টু সি এর অংশ 4:5 হলে সি এর অংশ কত। খুব সহজ অঙ্ক, দেখ কত সহজে করা যায়।
এর অংশ এ ইস টু বি কত বলেছে? 2:3। আবার বি ইস টু সি, বি ইস টু সি বলেছে 4:5, 4:5। তাহলে এখানে বি এর মানটা 3, এখানে বি এর মান 4, তাহলে এখানে আমরা 4 দিয়ে গুণ করব, এখানে আমরা বি এর মান 3 আছে, এখানে 3 দিয়ে গুণ করব, অর্থাৎ 3 4 12:3 = 15, অর্থাৎ 4 2 8 = 4 3 12। তাহলে এ ইস টু বি ইস টু সি কত পেলাম? 8:12:15। তাহলে এবার কার মান চাইছে? সি এর অংশ কত? সি সমান আমরা পাবো, সি সমান পাবো কত? 350-এর মধ্যে, 350, সি এর মান 15, অর্থাৎ 15 ইউনিটের মান 8, 15 আর 12 হচ্ছে 27, 27 আর 8 হচ্ছে 35, 35, 35 থেকে 35 10, অর্থাৎ 150, 150। সি এর মান কত? 150 আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশনটা মিলিয়ে দাও, সি এর অংশ হচ্ছে অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার 150। দেখো 105 নম্বর পর্যন্ত অঙ্ক ছিল, সমস্ত অঙ্কই করিয়ে দিয়েছি, বাকি পেডাগোগি প্রশ্নগুলি তোমরা দেখে নিও বই থেকে। 11 ডিসেম্বর যে টেট রয়েছে এই টেট পরীক্ষার জন্য যথেষ্ট হেল্প করবে, তোমরা দেখতে থাকো, বাকি যে সেটগুলি রয়েছে করিয়ে দেবো, ঠিক আছে? আর আজকের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না, তার সঙ্গে নোটিফিকেশানটা অল করে রাখবে যাতে যখনই ভিডিও আপলোড করি জানতে পেরে যাও এবং ভিডিওটি দেখতে পারো। আর অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্ট করলে আগ্রহটা আমার অবশ্যই বাড়বে।